জানি না রে তোদের পছন্দ হবে কিনা, তোদের এই আজকালকার মেয়েদের পছন্দ অপছন্দ তো বুঝিও না। কিনেও তো এনেছি আমি, এই যে নীলাঞ্জনা গয়না কিনে এনেছি আমি আর ছোট মা গিয়ে, তোমাকে তো পেলাম না, তোমার তো অফিস থেকে ছুটি দিল না, তারপর কালকে রাতেও এত দেরি করে ফিরলে, ওই জন্য আমি আর বিরক্ত করিনি, আমি আর ছোট মা গিয়ে কিনে ফেলেছি। কি করবো বলো, কালকে ছুটি পেলাম না, জাস্ট টাইমই পেলাম না, আর ফিরতে কত রাত্রি হয়ে গেছিল, শরীর দিচ্ছিল না, আর যদি যেতে আমি যেতে পারতাম, কি যাওয়ার ইচ্ছে ছিল। এই যে এটা কিন্তু বিয়ের গয়না নয়, আশীর্বাদের গয়না, বিয়ের গয়না কেনার দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না, আজকালকার দিনের মেয়েদের পছন্দ অপছন্দ আমাদের দ্বারা সম্ভব না, ও দায়িত্ব তোমাদেরই নিতে হবে, বুঝেছো? মা তুমি যাই বলো না কেন, এই যে মেয়েটি মানে যার সঙ্গে দাদা ভাইয়ের বিয়ে তোমরা দিচ্ছ, মেয়েটি কিন্তু খুব একটা আজকালকার মেয়েদের মতো নয়, মানে খুবই শান্ত চুপচাপ টাইপের, তাই না বলো? ও মা, তো ওরকম হয় তো ভালো, নাকি তোর মতো উচ্চিঙ্গ পানা করে বেড়াবে, হ্যাঁ সেটা ভালো। দেখেছো তো, তোমার সঙ্গে না একটা কথাও বলা যায় না আজকাল, কোনো কিছু বললে সেটা আমারই দোষ না? আরে কি হচ্ছে এটা, কি কি হলো, হ্যাঁ কি হলো, আরে সাত সকালবেলা ঘুম থেকে উঠতে কি ঝড়াঝাটি শুরু করে দিয়েছো তোমরা, মহা মুশকিল তো। আর বলো না, তোমার এই এক ভাইজি হয়েছে, একটা কথা বললে দশটা কথা শুনিয়ে দেয়। ও বলছে যে আমাদের রোদ্দুরের বউ আজকালকার মেয়েদের মতো নয়, শান্ত শিষ্ট, তা আমি বললাম সেটাই তো ভালো হওয়া, আমি বললাম তুইও সেরকম হয়, দেখো কত কথা শোনাচ্ছে। আমি কে তোর মতো হতে যাব? আরে বাবা, প্রত্যেকটা মানুষ তো সেটা নিজের মতো, ও শান্ত শিষ্ট বলে আমিও শান্ত শিষ্ট হব কেন গো? এই আই এগ্রি একদম, ওরা সবাই শান্ত সুস্থ বলে আমরাও শান্ত সুস্থ হবো নাকি? আমরা বাবা পারবো না, আমরা এরকম একটু হই হুল্লোড়ে থাকবো বলো? তবে মেয়েটা ভালো, এইরকম মেয়ে বাড়িতে বউ হয়ে এলে বাড়িতে শান্তি বজায় থাকে। এটা অফেন্সিভ কথা হয়ে গেল না? তার মানেটা কি, তার মানে আমি যেহেতু শান্ত নয়, আমার মতো মেয়েকে নিয়ে তোমরা প্রচন্ড অশান্তিতে রয়েছো তো? তোমার সঙ্গে কার তুলনা বলো তো, কারোর তুলনা হয়? আরে তোমার নাম নীলাঞ্জনা, মানে নীলা, নীলা তো আর সবার সয় না, যার সয় তাকে রাজা করে দেয়, আমাদের সয়ে গেছো তাই আমরা রাজা। উফ বাবা, সেজকে তুমি পারো বটে, থামো তো, একটা কথা উনি বলেও দিল, এটা যদি বাবা থাকতো কি বলতে বলো তো? বাবা আর কিছু পারো না পারো, তোমার মুখে কথার বুলিটা কিন্তু ভালোই আছে। দাদা নেই, তুমি তার প্রক্সিটা দিয়ে দিলে, তাই তো? প্রক্সি কেন দিতে যাব, আমি জাস্ট বললাম বলো, আমি জাস্ট বললাম কথার কথা, যে বাবা এখানে থাকলে কি বলতো তোমায়, আর কিছু না। দেখলে বুদি, মাঝখান থেকে আসল কথাটাও বলে দিল, যেটা ওর মনে ছিল।